নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। এখন কটা বাজে জানো? এখন বাজে 1:05 বাকি, দুপুরবেলা। রান্না বান্না সব হয়ে গেছে, এখন 10-15 মিনিটের মতো বাকি আছে খেতে দিতে, তাই একটুখানি কাজের জিনিস নিয়ে বসে পড়লাম। এই যে দেখতে পাচ্ছ কাঁচি, এটা চক, আর এই হচ্ছে ফিতে। দেখাই, দাঁড়াও, এই যে এটা একটা পিস, জামার পিস, কুর্তি হবে শুধু। এর আগের দিন তোমাদের একদিন বললাম না, তো এটাই কুর্তি হবে। ভাবলাম শুধু তো কুর্তি আছে, একটু কেটেই ফেলি, কাটিং করবো। আর এখানে আছে মাপ, কুর্তিটার মাপ। চলো আগে কেটে নিই। ছিটটা আগে উল্টো করে নিতে হবে, যে কোনো ছিট কাটিং করার আগে উল্টো করে কাটিং করতে হয়। কটকির পিস, কটকি ছিটের পিস। লুঙ্গি মনে হচ্ছে না? এটা একদম লুঙ্গির মতো দেখতে লাগছে, মনে হচ্ছে যেন একটা লুঙ্গি। কুর্তিটা পরলে কিন্তু বেশ লাগবে, এটা লং হলে আরো বেশি ভালো লাগতো, কিন্তু কুর্তিটার মাপ দিয়েছে একদম শর্ট, শর্ট কুর্তি হবে। কাটা হয়ে গেল, এটা পেছনের পার্ট, এটা পেছন দিক থাকবে আর কি, এটা পেছন দিক, আর এইটা সামনের দিক। সামনের দিকে বগলের শেপ দিতে হয়, সামনের গলাটা একটু বেশি আছে, আর পিছনের দিকটা, পিছনের গলাটা ছোট, আর পিছনের দিকে কোনো বগলের শেপ দিতে হয় না। আর এটার লংটা থাকবে 27, এই ঝুলটা থাকবে 25, তো আমি 28 কেটেছি। সেলাই হবে, উপরে সেলাই হবে আর নিচে মোড়া হবে, এক্সট্রা 3 ইঞ্চি নিয়েছি। চলো, এটা তো কাটা হয়ে গেল, এবার যাচ্ছি নিচে, 1:10 খেতে দিতে যাব। এই যে চুরমুর কিনে নিয়ে এলো, গিয়ে একা একাই গিয়ে চুরমুর কিনে নিয়ে চলে এলো। কেমন হয়েছে? ভালো খাচ্ছি। তুই তো জায়গায় নিবি, জায়গায় না নিয়ে ওইটা সমেত খেতে বসে গে। আমি তো একটুখানি খাবো, তোমরা খাবে না? একটুখানি খাবি? খাবো, এখন একটুখানি খাবো, পরে একটুখানি খাবো, মানে পরে খাবো। দেখ একটু খাই। ভালোই হয়েছে রে।
ভালোই হয়েছে। বিকালবেলা হঠাৎ করেই আমার মেয়ের ইচ্ছা হলো চুরমুড় খাবো, তাই টাকা নিয়ে চলে গেছিল চুরমুড় কিনতে। 20 টাকা নিয়ে গেছিল, 20 টাকারই নিয়ে এসেছে, দেখে নাও তো। খেলাম একটুখানি, আর এইটা তোমাদের দাদা ভাইয়ের জন্য রেখেছি একটুখানি, আর মেয়ে একটু খাবে, ও তো আস্তে আস্তে খায়, তাড়াতাড়ি খেতে পারে না। আমি তো তাড়াহুড়ো করে খেয়ে নিলাম, আমার মুখের সামনে খাবার থাকলে আমি একটু তাড়াতাড়িই খাই, আর বিশেষ করে এই জিনিসগুলো থাকলে, দেখতে পাচ্ছ, এইগুলো মানে রাখতে রাখতেই খেয়ে নিচ্ছি। সন্ধেবেলা এইগুলো তোমাদের দাদা ভাই নিয়ে এলো, এখন ডিম আনতে বলা হয়েছিল, তো 10টা 10টা করে তো নিয়ে আসা হয়, তো আজকে বললো 1 ক্রেট নিয়ে চলে আসি, তো 1 ক্রেট হয়নি জানো তো, দোকানে ছিল না ডিম, এইটা হরিণঘাটা থেকেই নিয়ে এসেছে এই ডিমটাও, তোমার 1 ক্রেট ছিল না, 23টা ছিল, 23টাই দিয়েছে, 5.5 টাকা করে নিয়েছে। তো ডিমের সাইজগুলো ভালোই বড় বড় আছে, খুব একটা ছোট নেই, ভালোই বড় বড় আছে। তো মানে মাল আসেনি জানো তো, ছুটির দিন গেছে তোমার, 2 দিন পরপর ছুটি আছে, মাল আসেনি, এইগুলোই ছিল, যা ছিল এইগুলোই দিয়েছে। আরও একটা জিনিস নিয়ে এসেছে, তোমাদের দেখিয়ে দিই, ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, তো এর আগে তোমরা দেখেছো এই জিনিসটা, এই যে হরিণঘাটার চিকেন 2 প্যাকেট নিয়ে এসেছে, এর আগে একটা তোমরা দেখেছো আমি করেছি মাংসটা রান্না, তো এই 2 প্যাকেট চিকেন নিয়ে এসেছে আর ওই ডিমগুলো নিয়ে এসেছে। চলো, আমার তো ডিম ছিল না, 2টো মাত্র ছিল আর ছিল না, ডিমগুলো গুছিয়ে নিই আগে ফ্রিজে ভরে রাখবো, কিন্তু ডিম রাখা আমি তো এই রকমভাবে, এই লম্বা লম্বা এই কৌটো নয়, এগুলো ওই রসগোল্লা দিত এইগুলোতে, তো এইগুলো আমি ফেলিনি, এইগুলোর মধ্যেই ডিমগুলো রেখে দিই, কেন বলো তো, ছোট্ট জায়গার মধ্যে এইগুলো বেশ রাখতে সুবিধা হয়, তো সেই জন্যই লম্বাগুলোতেই আমি ডিমগুলো রাখি, অনেকগুলো করে ধরে যায়। এই যে 3টে জায়গায় আমি রেখে দিয়েছি, আগের 2খানা ছিল আর আজকের 23টা, 3টে জায়গায় মিলেমিশে থেকে গেল, কম জায়গার মধ্যে এগুলো থেকে যায়। এই যে এর তোমার পরশু দিন পরীক্ষা আছে বিজ্ঞান, আর সোমবার ওই হলো, একদিন পর, একদিন নয় 2 দিন পর, 2 দিন পর ওর পরীক্ষা আছে তোমার বিজ্ঞান আর অঙ্ক। আর কি বই খুলেছে বলো তো, এই দেখো, দেখা বইটা, দেখতে পাচ্ছ শরৎ সাহিত্য খুলে বসে আছে এই মোটকা বইটা, কি পড়ছে বলো তো, লালু পড়ছে, কোন পাঠটা পড়ছিস, লালুর কোন পাঠটা পড়ছিস, ও ও আর ওই ইয়ে পুরানোর গল্পটা পড়ে ফেলেছিস, ও উঠে পড়বে, দেখতে পাচ্ছ তো, তার মানে ওর বিজ্ঞান অঙ্ক সব জলাঞ্জলি দিয়ে ও এখন শরৎ সাহিত্য নিয়ে বসেছে। একবেলা তো একটা দুটো কোশ্চেন তারপরে ছেড়ে আসবি, তারপরে তখন কি ভাববি, আমি কেন যে গল্প বইটা খুলে বসেছিলাম। আর এদিকে আমি মুড়ি, চানাচুর, ঝুড়ি ভাজা, বাদাম, পেঁয়াজ কুচি, চানাচুর নেই, চানাচুর শেষ হয়ে গেছে, তোমার ঝুড়ি ভাজা আর বাদাম আর পেঁয়াজ কুচি নিয়ে বসেছি, রান্না হয়ে গেছে, চলো খাই। ও লালু পড়ছে এখন, লালু শেষ হয়ে গেল, এবার কোনটা পড়বি দেখ, কোনটার ভালো আছে, সব গল্পই ভালো, একটু হাসি, এখন নাটক পড় না, এই যে রমেশের, এই যে রমাটা,
এই যে এইটা এইটা মনে হয় আমাদের আছে কিন্তু মিলছে না, ক্যারেক্টারসগুলো একই কিন্তু মিলছে না, রমা রমেশ তারপরে আর কোথায় যে চলো ও পড়ুক আর আমি খাই। তারপরে এই যে এখানে মেশিনে টুকোকার করে রাখা আছে, চারিদিক সেলাইয়ে বসবো। ওই জামা দুটো হয়ে গেছে, তোমার এইগুলো ধরবো তারপর। তারপরে আরও আছে, অনেক আছে, চলো খেয়ে নিয়েই বসবো। খেয়ে নিই আগে।